News Only 24, News Only 24. প্রীতি ফিল্মস নিবেদিত কৃষ্ণা গুপ্ত প্রযোজিত ও এম সেলিম পরিচালিত বাংলা কাহিনী চিত্র দুগ্গা টিজার ও পোস্টার প্রকাশ হল। 15 এপ্রিল সোমবার একাডেমি অফ ফাইন আর্টসে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কাহিনী চিত্রের কলা কৌশলীরা। গ্রামের এক মেয়ের বিবাহ, বৃহত্তর জীবনে হাত বদল হয়ে নিষিদ্ধ পল্লীতে পৌঁছানো ও পরবর্তী সময়ে সেই মেয়ের পলায়ন এবং প্রতিষ্ঠা লাভের কাহিনী নিয়ে নির্মিত হবে পৌনে 2 ঘন্টার কাহিনী চিত্রে দুগ্গা। আমার জীবনের প্রথম একটাই ফার্স্ট ছবি, তো আজকের আমার খুব আনন্দ। তো গত বছর আমরা শুরু করেছিলাম, মহলের আগে কাজটা শুরু করেছিলাম। গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে অনেক ক্ষেত্রে হয় যে গ্রামে অনেক অল্প বয়সের মেয়েদের বিয়ে করার পর তোমার অনেক শহরের কিছু লোকজন আছে, বড় লোক ঘরে চিটিং বাজে লোকজন কিছু আছে এরকম, ওরা গ্রামে যাচ্ছে, গ্রামে গিয়ে বিয়ে করে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে তোমার বিক্রি করে দিচ্ছে, যে বিয়ে করার নাম করে এসে বিক্রি করে দিচ্ছে এরকম ব্যাপার আছে। তার ওই মেয়েটা যে এতটা ট্যাগল করে যে ওখান থেকে বেরিয়ে এসছে, যে একটা নতুন একটা নতুন ঘটে একটা নতুন শুরু করে নতুন জীবন, যে সেই মেয়েটা একটা তোমার নতুন জায়গাটার মডেল হয়ে কি এক জায়গায় ভালো একটা বিশাল একটা জায়গা তৈরি করে। তো এই কারণে আমি যে মূলটা মেন মূলটা হচ্ছে যে আমরা অনেকে ভাবি মেয়ে ছেলে যে আমরা অনেকে অল্প বয়সে বিয়ে বিয়ে দেয় গ্রামের অনেকে আছে এরকম, যে মেয়ে ছেলে মানে বোঝা হয়ে যায়, আমাকে বোঝা হয়ে যায় ওই বিষয়টা নিয়ে তোলা, যে আমার মেয়ে না মেয়েও একটা ছেলের মতো কাজ করতে পারে। এইটা তোমার 1 ঘন্টা 45, এটা আমাদের সুন্দরবনে শুট হয়েছে, আমাদের রিলিজ পূজার আগে টাইগারের পূজার আগে করবো আমরা। এখানে আমাদের অনিতা বলে আছে, দুর্গার ভূমিকা কাজ করেছে, আর এখানে আরও আছে আহসান বলে আছে, আমাদের মনোজিৎদাও আছে, আর মিউজিক ডিরেক্টরের মধ্যে আছে প্রীতম দা আছে আমাদের, তো আর আছে অনেকে আছে, রাজ আছে ভিলেনের মধ্যে, রাজ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে যে মেয়ে আমার সাপোর্ট করেছে, প্রত্যেকটা জিনিসের সাপোর্ট করেছে, যে রিক বলে খুবই ভালো ছিল, পোয়েটটা ওই যে না থাকতো ঠিকঠাক কাজ করতে পারতো না, আমার সব দিক দিয়ে আমার সাপোর্ট করেছে। গান আমাদের এই মধ্যে 3টে আছে, 2টে ছিল, একটা গান ভাবনা চিন্তা করলাম দুগ্গার গান, মানে একটা ভাবনা চিন্তা করে যে দুগ্গার একটা টাইটেল সং করলে ভালো হবে, এই একটা ভাবনা চিন্তা আমাদের আছে, 3টে গান রেখেছি আমি। এই চরিত্রটা নিয়ে আমি ভীষণই খুশি, আর প্রোডাকশনের প্রত্যেকে মানে এখানে সব থেকে ছোট আমি, যারা কাজ করছে সবার থেকে ছোট, তো প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসে মানে বলার বাইরে। আমাদের ডিরেক্টর আঙ্কে, আমাদের মৌসুমী আন্টি, মানে প্রত্যেকে আমাকে মেয়ের চোখে ভালোবাসে, আর কাজটা খুব আনন্দের সাথে করছি আমরা সবাই, খুব ভালো লাগছে। কমপ্লিট হয়ে গেছে তোমার শুটিং? না, এখনো কমপ্লিট হয়নি, বাকি আছে আর কিছু। আমি আমাদের দুর্গা পুজো মানে লক্ষ্মী পূজার পর থেকে শুট চলছে এখন। এটা তোমার প্রথম ছবি, কিরকম লাগছে প্রথম যেহেতু মুভি, প্রথম শুটের সময় একটু এক্সাইটমেন্ট ছিল যে কিভাবে হবে, ভয়ও করতো, কিন্তু তারপরে যখন আমি শুটে আসি সবার সাথে মিশি, সবাই আমাকে এতটা ভালোবেসেছে মানে ভয় জিনিসটা কি আমি আর বুঝতে পারি, খুবই ভালো লাগছে। আমার ক্যারেক্টার হচ্ছে সবকিছু, তো আমি আগে দুগ্গা গিয়ে প্রেম যাবে ফাঁসিয়েছি, তারপর ওনাকে টাকার জন্যে বিয়ে করে বিক্রি করে দিয়েছি, এটাই নিয়ে পুরোটা গল্প আছে, পুরোটা গল্প বলবো না এখন, আপনারা আশা করি সিনেমা হলে আসবেন দুগ্গা ফিল্মটা দেখতে, খুবই ভালো মুভি, আর বেসিক্যালি 90% মুভিটা শেষ হয়ে গেছে, কিছু পয়েন্ট বাকি। এবার আশা করি সালিম ভাই খুব তাড়াতাড়ি এটা শেষ করে দেয়, আর খুব তাড়াতাড়ি এটা সিনেমা হলে চলে আসে। আমার কাছে যখন গল্পটা শোনালো সেলিন, আমার খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা এখানে যথারীতি আমি একটা খুব খারাপ লোক, বাজে লোক, সেই ভূমিকাতেই অভিনয় করছি, এবং মোটামুটি খুব ভালো, মানে মোটামুটি নয় ভীষণ ভালো একটা স্টোরি। আর সবথেকে মানে আমার সবথেকে পছন্দ হয়েছে যেটা এই ছবিটার সবথেকে মানে আসল বিষয় হচ্ছে ছবিটার নাম, নামটা হচ্ছে দুগ্গা। আমরা একটা কথা বলি, আমি মানে বলছি সবার সামনেই বলছি, যে দেখুন আমরা সবাই তো এত ধর্ম নিয়ে, এত রাজনীতি, এত কিছু হয় ধর্ম নিয়ে, আপনি ভাবুন আপনারা সবাই, একটি মুসলিম ছেলে ডিরেক্টর যার নাম সেলিম,
তার জীবনের প্রথম ছবি দুর্গা। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এবং সেই ছবিতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি, সেটা আমি তো অনেক কাজ করি, কিন্তু তার মধ্যে এটা আমি একটা মানে আমার কাছে একটা বিশেষ মানে বিশেষ একটা বিষয়। এবং আমি ভীষণ ধন্য এই ছবিতে আমাকে একটা কাস্ট করার জন্যে। ভালো থাকবেন, আশা করছি ছবিটা সবাই ভালো করছি, আমরা করবো। আমার পার্টটা শুটিং এখনও শুরু হয়নি, হবে এরপরে শুরু, তো আমরা ফাটিয়ে দেবো। জাস্ট সেলিমের প্রথম প্রজেক্ট, এটা সুপার হিট হোক এই। নমস্কার, আমি প্রীতম দেব। তিনটে এখানে গান গানের কথাবার্তা হয়েছে, কালকে একটা গান ফাইনালাইজ হয়েছে, এখনো গানের মিউজিক প্রপারলি রেডি হয়নি, চলছে কাজ। আর গানটা গাওয়ার কথা আছে, একটা স্যাড রোমান্টিক গান আছে, মোহাম্মদ ইরফানের গাওয়ার কথা রয়েছে। আর হচ্ছে একটা বিয়ে বিদায় নিয়ে একটা আমরা একটা গান এখানে করেছি, সেটা হয়তো অন্বেষা আর কোনো সারেগামাপার আর দুজন কাউকে নেওয়া হবে। তার সাথে ওইখানে একটা বিদায়ের একটা অংশ আছে, সেই অংশটা সৌরভ দে গিয়েছে, ও পেছনে আছে, আমি বলবো একটু সামনে চলে আসতে। আচ্ছা, ও গিয়েছে যেই বিদায় অ্যান্ড যেই বিয়ের সিকোয়েন্সে যে গানটা, স্যাড পোর্শনটা ওর গাওয়া, মানে ও গাইবে, এখনো ডাবিং হয়নি ফাইনালি। তো আমরা তিনটে গান আছে, আর একটা দুগ্গানি একটা টাইটেল ট্র্যাক করার একটা পরিকল্পনা আছে, সেটা কালকে। সেলিম দা আমাকে আমার উপর ভরসা রেখেছে এবং প্রীতম দা অনেক ভালো একটি কম্পোজিশন করেছে। এই মুভিতে তিনটে গান আছে এবং তার মধ্যে যে বিয়ের গানটি আছে, তার মধ্যে একটি স্যাড পোর্শন আছে বিদায়ের, সেই গানটা আমি আপাতত স্ক্র্যাচ করেছি, এখানে ফাইনাল গাওয়া হয়নি। কিন্তু যেটুকুনি হয়েছে সেটুকুনিতে আমরা অলরেডি শুনে আমাদের খুব ভালো লাগছে, সেলিম দা বলছে তো গানটা হবে। এবং একটি দুর্গা ডালের টাইটেলটাকেও আমরা করবো, সেটাও খুব চিন্তাভাবনা চলছে। তিনটে গানের মধ্যে দুটো গান অলরেডি আমি লিখেছি, আমার দুটো গানই আমার লেখা। যে একটি স্যাড সং আছে, সেটা মোহাম্মদ ইরফান গাইবে, এখনও গাওয়া হয়নি, গাওয়া হবে। এবং বিয়ের গানটিও আমি লিখেছি, তার একটি স্যাড পোর্শন আছে, স্যাড পোর্শনটি আমি গাইছি। এবং তার সঙ্গে একটা হ্যাপি পোর্শন আছে বিয়ের, সেই পোর্শনটি আর দুটো সিঙ্গার গাইবে, ফিমেল সিঙ্গার গাইবে। তো এবং আর তার সঙ্গে আর টাইটেলটা হওয়ার কথা রয়েছে। প্রীতম দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে কেডি আছে, আমাদের গানগুলো কিন্তু কেডি ট্র্যাক মেকিং করছে, রিসেন্টলি কিন্তু অনেকগুলো ভালো ভালো বড় বড় মুভিতে রিসেন্টলি ও কাজ করেছে।